হাই বন্ধুরা কেমন আছেন সব আশা করছি ভালো আছেন আপনারা সবাই জানেন যে অ্যান্ড্রয়েড মোবাইল বর্তমানে কিন্তু এই অ্যান্ড্রয়েড মোবাইলে যদি প্লে স্টোর বা জিমেল অ্যাকাউন্ট না থাকে আমরা কোনো কাজই করতে পারবো না কারণ অ্যান্ড্রয়েড মোবাইল ছাড়া প্লে স্টোরে তো কোনো অ্যাপস আপনি ইনস্টল করতে পারবেন না ইউটিউব চালাতে পারবেন না কোনো অ্যাপস রেজিস্টার করতে পারবেন না তো আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল চালানোর জন্য কিন্তু জিমেল অ্যাকাউন্ট অর্থাৎ প্লে স্টোরে অ্যাকাউন্ট আমাদের একান্তই দরকার তো আপনারা নতুন মোবাইল কেনার পর প্লে স্টোরের মাধ্যমে কিভাবে আপনারা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আজকে আমরা এই ভিডিওটি মধ্যে অবশ্যই জানাবো তো ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন কারণ লাস্ট পর্যন্ত না দেখলে আপনারা পুরো জিনিসটা বুঝতে পারবেন না যে কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন চলুন তাহলে ভিডিও স্টার্ট করা যাক অ্যান্ড্রয়েড মোবাইলে প্লে স্টোরের মাধ্যমে গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমাদেরকে যে অপশানটা চুজ করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোর প্লে স্টোর যে অ্যাপসটা থাকবে সেই প্লে স্টোর অ্যাপসটা আমাদেরকে ওপেন করতে হবে তো প্লে স্টোর অ্যাপসটি ওপেন করার পর আপনার সামনে এই ধরনের একটি নতুন ইন্টারফেস আসবে তার মধ্যে নিচে দেখতে পাচ্ছেন গ্রিন কালারের মধ্যে লেখা আছে সাইন ইন এই যে অপশানটা এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু চেকিং হবে চেকিং হওয়ার পর একটা নতুন পেজ আমাদের সামনে ওপেন হবে তো নতুন পেজটা দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু লেখা আছে আমরা যেহেতু প্লে স্টোরের মাধ্যমে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব নিউ সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আছে এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানটাতে আমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে তিনটি অপশন আসবে তো আমি সবসময় আপনাদেরকে রিকমেন্ড করব যে মাই সেলফ যেটা আছে এটা চুজ করবেন এটা চুজ করার পর এখানে আপনার নাম ইনপুট করতে হবে ফার্স্ট নেম এবং লাস্ট নেম তো আপনি সর্বপ্রথম এখানে আপনার নামটা ইনপুট করে দেবেন তো আপনার নাম দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশান আছে তো আপনারা এই নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর আমাদের সামনে আবার একটা নতুন পেজ ওপেন হবে বেসিক ইনফরমেশন এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে এবং জেন্ডার সিলেক্ট করতে হবে তো আমি কি করবো আমার ডেট অফ বার্থটা দিয়ে দেবো আর জেন্ডার যদি ছেলে হয় তাহলে মেল আর যদি মেয়ে হয় তাহলে ফিমেল সিলেক্ট করবেন ঠিক আছে এরপর কি করবেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমার নতুন পেজ ওপেন হবে অর্থাৎ আপনি জিমেল আইডি যেটা বানাবেন সেটা কি নামে বানাবেন সেটা চুজ করার জন্য এখানে এই ঘরটা ফিল আপ করতে হবে তো আপনি নিজের নামে বানাতে পারেন বা আপনার গ্রামের নামে বা যেটা আপনার সুবিধা মনে হবে সেই অনুপাতে কিন্তু আপনি এখানে জিমেল অ্যাড্রেসটা পুট করবেন তো আমি যেহেতু আমার নিজের পার্সোনাল বানাচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু আমি নিজের নামটা এখানে দিয়ে দেব তো এসকে সাহিল দেওয়ার পর আরও কিছু অ্যাড করবো কারণ এসকে সাহিল দিলে হয়তো সবসময় ক্রিয়েট হবে না নেক্সট কুলে আপনি দেখতে পারেন এসকে কে সাহিল ইউজার নেম ইজ টেকেন অর্থাৎ মানে এসকে সাহিল নামে জিমেল আইডি কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে আছে সেহেতু কিন্তু আমি এসকে শুধু এস কে সাহিল দিয়ে কিন্তু জিমেল আইডিটা ক্রিয়েট করতে পারবো না অর্থাৎ জিমেল অ্যাড্রেসটা দিতে পারবো না সেক্ষেত্রে কি করতে হবে এস এসকে সাথে আমাকে আরও কিছু অ্যাড করতে হবে তবে কী করবো আমার জন্মশালটা আমি এখানে পুট করে দেবো তো জন্মশালটা পুট করার পর আবার নেক্সট করবো এটাও নেক্সট করার পর দেখতে পাচ্ছেন কিন্তু এসকে সাহিল উনিশশো এটাও কিন্তু অলরেডি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে আছে তো এরপরে যেটা করবে যেহেতু এইটাও নিচ্ছে না সেক্ষেত্রে আমাকে কি করব আমি ডট দিয়ে আমি আমাদের গ্রামের নামটা দিয়ে দেব তাহলে পুরো জিমেলটা যেটা আমি দিলাম এস কে সাহিল উনিশশো নব্বই ডট মনমোহনপুর অ্যাট দ্য রেট জিমেল ডট কম এরপর কী করবো যে নেক্সট যে অপশানটা আছে এই নেক্সট অপশানে ক্লিক করব যেহেতু এই যে জিমেলটা দিলাম এস কে সাহেল উনিশশো নব্বই ডট মনমোহনপুর এই জিমেল অ্যাড্রেসটা কিন্তু ক্রিয়েট হয়ে নাই বলেই কিন্তু আমার এটা সিলেক্ট হয়ে গেল। যদি এটা ক্রিয়েট হয়ে থাকতো আবার কিন্তু আমাকে রেড সিগন্যাল ওটাই দিত যে এই জিমেলটা আগে থেকে ক্রিয়েট হয়েছে আপনি অন্য জিমেল অ্যাড্রেস ট্রাই করুন তো জিমেল আইডি অ্যাড্রেস ফিল হয়ে গেলে আমাদেরকে কী করতে হবে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড এখানে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে তো আপনি আপনার সুবিধার মতো আপনার পাসওয়ার্ড একটা চুজ করে দিতে পারেন তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি নিজের সুবিধা মতো তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে কী করতে হবে নিচে যে নেক্সট অপশানটা আছে এই নেক্সট অপশানে ক্লিক করতে হবে তো পাসওয়ার্ড ফিল আপ নেক্সট অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে এই ধরনের একটা নতুন পেজ ওপেন হবে তো একটু স্ক্রলিং করে নিচে নামালে এখানে কিন্তু বাম সাইডে আছে স্কিপ ডান সাইডে আছে ইয়েস আই এম ইন এই যে অপশানটা আছে ইয়েস আই এম ইন ব্লু কালারের ঘরের মধ্যে এই অপশানটা আমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার জিমেল অ্যাড্রেসটা এখানে শো হয়ে যাবে যে জিমেল অ্যাড্রেসটা আপনি পুট করেছিলেন এসকে সাহেল উনিশশো নব্বই ডট মনমোহনপুর অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো যেহেতু চলে সে এরপরে কী করতে হবে আমাদেরকে নিচে আবার দেখতে পাচ্ছেন যে নিচে নেক্সট অপশান আছে এই নেক্সট অপশানটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে তো নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিছু প্রাইভেসি অ্যান্ড টার্মস এখানে আপনাদেরকে দেখাবে তো একটি স্ক্রলিং করে কিন্তু আমরা আবার কিন্তু নিচের দিকে এগিয়ে যাব এরপর কি আছে এখানে ব্লু কালার ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি যত টার্মস কন্ডিশন যা আছে কিন্তু আমি সেগুলো পারমিশন দিচ্ছি অর্থাৎ আমি অ্যাগ্রি করছি সেহেতু আমাদেরকে এই আই অ্যাগ্রি অপশানে ক্লিক করতে হবে পর কিন্তু গুগল সার্ভিস প্রসেসিং শুরু হয়ে যাবে তো কিছুক্ষণ আপনার কিছু কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পর আপনার সামনে এই গুগল সার্ভিস অপশানটা ওপেন হবে এখানে যদি আপনি ব্যাক চালু রাখতে চান চালু রাখতে পারেন যদি বন্ধ রাখতে চান আপনি বন্ধ করতে পারেন আপনার যেটা সুবিধা হবে আপনি সেটা কিন্তু এখানে করতে পারেন আমার যেহেতু ব্যাকআপ দরকার নেই আমি এটা ব্যাকআপটা বন্ধ করে দেবো ঠিক আছে এরপর কি করব আমরা নিচে যে অ্যাকসেপ্ট অপশানটা আছে এই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করব অ্যাকসেপ্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার প্লে স্টোর দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে অর্থাৎ জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট যদি না হয় সেক্ষেত্রে কিন্তু প্লে স্টোরটা আমার ওপেন হবে না এরপর কিন্তু আপনারা কি করতে পারবেন স্টোরের মাধ্যমে সমস্ত যে অ্যাপস আছে আপনারা এখানে ইনস্টল করতে পারবেন সেই অ্যাপসগুলো ইনস্টল করে আপনি কাজ করতে পারবেন তো অতি অবশ্যই এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন তারা যাতে সহজেই এই জিমেল অ্যাকাউন্ট প্লে স্টোরের মাধ্যমে ক্রিয়েট করতে পারে